বাহ দারুণ বীরবল, আমি শুনেছি আপনি একবার আকবরকে মূর্খ বলেছিলেন। কিন্তু রাজা আর রাজ্যের ভালোর জন্য। তুমি নিজেই দেখে নাও। চলো দেখা যাক। মূর্খের ভোজ। বীরবল, আমার মাথায় একটা খেয়াল এসেছে। আমি আমার রাজ্যের চারজন সব থেকে বড় মূর্খদের নেমন্তন্ন করতে চাই। যাও, তুমি এরম চারটে মূর্খ খুঁজে আনো। এবার বীরবল পড়ল ভাবনায় যে বাদশার জন্য চারটে মূর্খ খুঁজবে কোথায়। ঠিক তখনই একটি লোক মাথায় বোঁচকা নিয়ে গাধার পিঠে চড়ে যাচ্ছিল। আরে ভাই, এই পোটলাটা তুমি মাথায় নিয়ে চলেছ কেন? এটা তো তুমি গাধার উপরেও রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ জানি আমি, কিন্তু আমি যদি এই বোঝা গাধার উপর রাখি, গাধাটা তার ভারে মরেও যেতে পারে। এই জন্য আমি এটাকে আমার মাথায় রেখেছি। সাবাস, একেই তো বাদশার সব থেকে দরকার। যাই, এখনই একে বাদশার কাছে নিয়ে যাই। কিছু দূর যেতেই বীরবলের চোখে পড়ল একটা লোক কিছু খুঁজে বেড়াচ্ছে। শোনো, কি খুঁজছো তুমি? আমি আমার আংটি খুঁজছি। কিন্তু আংটিটা হারালো কোথায়? বাড়ির কাছে। তাহলে তুমি ওটা এখানে কেন খুঁজছো? ওখানে খুব অন্ধকার, এখানে আলো আছে, তাই এখানেই খুঁজছি। দ্বিতীয় দিন। বীরবল, তুমি তো শুধু দুটো মূর্খ এনেছো, বাকি দুজন কই? ক্ষমা করবেন জাহাপনা, দোষ মুকুব হোক, বাকি দুজনও এখানেই আছে। আমরা কে? নিজের প্রজার কল্যাণের স্বার্থে এত কাজ ছেড়ে আপনি মূর্খ খুঁজতে ব্যস্ত, আর আমিও তাদের খুঁজতে বেরিয়ে পড়েছি। এইভাবে বাদশা নিজের ভুল বুঝতে পারলেন।